হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রো স্টাডি আমার গ্রো স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকের এই ভিডিওটিতে আগামী দু হাজার একুশ মাধ্যমিক পরীক্ষার জন্য ভূগোল বিষয় থেকে দুই নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি উত্তর সহ এর আগে কিছু প্রশ্ন উত্তর দিয়েছি সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নেবে এবং ভূগোল থেকে দুটি অধ্যায় আলোচনা করা হয়েছে এবং তার সাথে কিছু গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন সেখানে বলে দেওয়া হয়েছে পাঁচ নম্বরের জন্য এবং তিন নম্বরের জন্য সেই ভিডিওগুলিও তোমরা দেখে নিতে পারো তো সমস্ত ভিডিও লিঙ্ক আমি এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে চেক করে নেবে তো আজকের এই ভিডিওটিতে আমি বায়ুর কাজ থেকে বায়ুমণ্ডল পর্যন্ত দুই নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা করেছি বায়ুমণ্ডল অধ্যায়টির মধ্যে যে সমস্ত পরিচ্ছেদগুলি রয়েছে প্রত্যেকটি পরিচ্ছেদ থেকে আলাদা আলাদাভাবে প্রশ্ন উত্তর আলোচনা করেছি তোমরা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখো এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা খুব ভালোভাবে তৈরি আগামী দু হাজার একুশ মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কোথাও স্কিপ করবে না অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করে গেলে হয়তো তোমাদেরই পরবর্তীতে সমস্যা হতে পারে সমস্ত প্রশ্নগুলি আমি বিস্তারিত আলোচনা করেছি সেক্ষেত্রে তোমাদের বোঝার সমস্যা থেকে যেতে পারে এবং কোনগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই বিষয়ে আমি বলে দেব তো তার জন্য ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্ন উত্তরগুলি তো এর আগের ভিডিওটিতে আমি দিয়েছিলাম দুই নম্বরের প্রশ্ন হিমবায়ের কাজ পর্যন্ত আজকে বায়ুর কাজ থেকে শুরু করছি তো বায়ুর কাজ থেকে যে সমস্ত প্রশ্নগুলি দিয়েছি দেখে নাও প্রথম প্রশ্ন রয়েছে বারখান কাকে বলে বায়ুর প্রবাহপথ এর সঙ্গে আড়াআড়ি ভাবে গড়ে ওঠা বালিয়াড়িকে বারখান বলে দুই নম্বরে রয়েছে শিব বালিয়াড়ি কি শিব একটি আরবি শব্দ যার অর্থ হলো সোজা তলোয়ার অনুদৈর্ঘ্য বালিয়াড়ির মধ্যে যেসব বালিয়াড়ি আকারে বেশ সরু কিন্তু খুব লম্বা তাদের শিপ বালিয়াড়ি বলে তিন নম্বর প্রশ্ন অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয় প্রবল বায়ুপ্রবাহ বালিস্তর অপসারিত হয়ে কোনো কোনো স্থানে গর্ত বা অবনমিত অঞ্চল সৃষ্টি করে একেই অপসারণ গর্ত বা ব্লো আউট বলে চার নম্বর প্রশ্ন ড্রে কান্টার কাকে বলে যখন মরুভূমির কোনো প্রস্তর খণ্ড মরুভূমি অঞ্চলে বায়ুবাহিত বালির সঙ্গে সংঘর্ষের ফলে তিন দিক ক্ষয়প্রাপ্ত হয় এবং ত্রিকোণাকার বা ক্ষুদ্র পিরামিড আকৃতি ধারণ করে তখন তাকে ড্রেই কান্টার বলে পরের প্রশ্ন রয়েছে ভেন্টি ভেন্টিফ্যাক্ট কি মরুভূমি অঞ্চলে বায়ুবাহিত বালির সঙ্গে সংঘর্ষে যখন পাথর খণ্ডগুলোর সামনের দিক সৌচালো ও মসৃণ হয়ে যায় তখন তাকে ভেন্টিফ্যাক্ট বলে ড্রে কান্টার এবং ভেন্টিফ্যাক্ট দুটি পরস্পর বিপরীত বলা যায় ড্রে কান্টারের ক্ষেত্রে সংঘর্ষের ফলে হচ্ছিল ত্রিকোণাকার বা ক্ষুদ্র পিরামিড আকৃতি আর এক্ষেত্রে দেখা গেল শুধুমাত্র এক দিক ক্ষয় হবে সামনের দিকটি তারপরের প্রশ্ন রয়েছে গৌর কী এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাছাড়া এখান থেকে অপসারণ করত এই প্রশ্নটি খুব ভালোভাবে তৈরি করবে তো প্রশ্নটি দেখো গৌর কী এর উত্তরটা হচ্ছে মরুভূমি অঞ্চলে বায়ুর গতিপথে কোমল শিলাস্তরের উপর কঠিন শিলাস্তর অবস্থান করলে বালি মিশ্রিত বাতাসের প্রবল ক্ষয়কার্যের ফলে শিলাস্তূপটির নিচের কোমল অংশটি বেশি মাত্রায় ক্ষয়প্রাপ্ত হয়ে সরু স্তম্ভের মতো আকৃতি ধারণ করে এবং উপরের কম ক্ষয়প্রাপ্ত কঠিন শিলাস্তরটি বিরাট আয়তন নিয়ে ব্যাঙের ছাতা বা স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকে এই রকম শিলাস্তূপকে গৌরব বলে যেমন রাজস্থানের থর মরুভূমিতে গৌর আকৃতির অনেক শিলাস্তূপ দেখা যায় তো অবশ্যই তোমরা উদাহরণ দেওয়ার চেষ্টা করবে পরের প্রশ্ন রয়েছে মেসা ও বিউট কি বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে মরুভূমি অঞ্চলের উচ্চ মালভূমি ক্ষয় হয়ে বিচ্ছিন্নভাবে টেবিলের আকারে অবস্থান করলে তাকে মেশা বলে মেশা ক্ষুদ্রাকৃতি হলে তাকে বিউট বলে অর্থাৎ মেশা যখন ছোট আকৃতির হয়ে থাকে তখন তাকে বিউট বলা হয় পরের প্রশ্ন দেখো দক্ষিণ গোলার্ধের দুটি ক্রান্তীয় মরুভূমির নাম লেখো দক্ষিণ গোলার্ধের দুটি ক্রান্তীয় মরুভূমির নাম হলো চিলির আটাকামা মরুভূমি এবং অস্ট্রেলিয়ার গ্রেট অস্ট্রেলিয়া মরুভূমি তো যেমনভাবে প্রশ্নের উত্তরটি লিখেছি আমি এইভাবেই লিখবে কারণ শুধু মরুভূমি নামগুলো লিখে দিও না এক্ষেত্রে দুই নম্বরের যেহেতু প্রশ্নের মান রয়েছে তো এরকমভাবেই লিখবে পরের প্রশ্ন রয়েছে ওয়াদি কি উত্তরটি দেখো মরুভূমিতে বৃষ্টির জল ধারার ক্ষয়কার্যের ফলে যে সমস্ত ছোটো ছোটো অনিত্যবহ ক্ষনস্থায়ী প্রকৃতির নদী বা শুষ্ক নদীঘাত সৃষ্টি হয় তাকে ওয়াদি বলে পরের প্রশ্ন প্লায়া কি মরুভূমি অঞ্চলের উচ্চভূমি বেষ্টিত অবনমিত অঞ্চলে জল জমে যে সাময়িক হ্রদের সৃষ্টি হয় তাকে প্লায়া বলে তারপরের অধ্যায় হচ্ছে বায়ুমণ্ডল বায়ুমণ্ডল অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ বায়ুমণ্ডলের ধারণা উপাদান ও স্তর বিন্যাস এখান থেকে প্রশ্নগুলি দেখো অ্যারোসোল কি প্রথম প্রশ্ন রয়েছে অ্যারোসোল কি বায়ুমণ্ডলে ভাসমান সূক্ষ্ম ধূলিকণাকে অ্যারোসোল বলে অ্যারোসোল এর উৎসগুলি হলো আগ্নেয়গির ছাই ও সমুদ্রের লবণকণা ইত্যাদি এই প্রশ্নটি খুব ভালোভাবে তৈরি করবে তারপরে প্রশ্ন রয়েছে বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাসগুলি কী কী বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাসগুলি হলো নিয়ন হিলিয়াম জেনন ক্রিপ্টন এখান থেকে এমসিকিউ টাইপের প্রশ্ন হয়ে থাকতে পারে তোমরা প্রশ্নটা ভালোভাবে তৈরি করে নেবে তারপরে রয়েছে ল্যাপস রেট কাকে বলে ট্রপোসফিয়ারের উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পাই একে নর্মাল রেট বা স্বাভাবিক উষ্ণতা হ্রাসের বিধি বলে এই ভালোভাবে তৈরি করবে তারপরে রয়েছে অরোরা অস্ট্রালিস কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আয়নোস্পিয়ারে চৌম্বক বিক্ষেপের ফলে পৃথিবীর দক্ষিণ মেরুতে মেরুপ্রবাহ সৃষ্টি হয় তাকে অরোরা অস্ট্রালিস বলে পরের প্রশ্ন রয়েছে ওজন গহর কি যেখানে স্ট্যাটসফিয়ারে ওজনের ঘনত্ব দুশো ডপশন ইউনিটের কম এবং সেখান দিয়ে রশ্মি প্রবাহিত হয় তা হল ওজন হোল বা ওজন কহর পরের প্রশ্ন মৌক্তিক মেঘ কি শীতকালে আন্টার্কটিকার ঊর্ধ্বাংশে জলীয় বাষ্প প্রবেশ করে বর্ণময় মেঘ সঞ্চার ঘটায় একেই মৌক্তিক মেঘ বলে তার পরের পরিচ্ছেদ দেখো বায়ুমণ্ডলের তাপ উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন এ সমস্ত পরিচ্ছেদগুলি আমি আলোচনা করে দিয়েছি তোমরা আমার ভিডিওগুলো দেখে নিতে পারো তো এখান থেকে প্রশ্নগুলি রয়েছে প্রথম প্রশ্ন বৈপরীত্য উষ্ণতা কাকে বলে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সাধারণ নিয়ম অনুসারে ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর উষ্ণতা কমতে থাকে কিন্তু কখনো কখনো উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের তাপমাত্রা হ্রাস না পেয়ে বেড়ে যায় একে বৈপরীত্য উষ্ণতা বলে দ্বিতীয় প্রশ্ন রয়েছে ইনসুলেশন কাকে বলে সৌরশক্তির প্রায় দুশো কোটি ভাগের মাত্র এক ভাগ ক্ষুদ্র তরঙ্গ হিসেবে প্রতি সেকেন্ডে দুই লক্ষ সাতানব্বই হাজার কিলোমিটার বেগে পৃথিবীতে আসে একে ইনসুলেশন বা সূর্যরশ্মীর তাপীয় ফল বলে পরের প্রশ্ন রয়েছে সমস্ত রেখাকেই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভূপৃষ্ঠের সম উষ্ণতা বিশিষ্ট বিভিন্ন স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দিয়ে যুক্ত করা হয় তাকে সমস্য রেখা বলে তারপর রয়েছে অ্যালবেডো কি সূর্য থেকে আগত মোট শক্তির প্রায় চৌত্রিশ পার্সেন্ট মেঘপুঞ্জ ধলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে যায় এই পৃথিবী ও বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে না একে পৃথিবীর অ্যালবেডো বলে এটা খুব চিত্র সহকারে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি আমার আগের ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নিতে পারো আর এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যালবেটো থেকে টিকাও এসে থাকে তারপরের পরিচ্ছেদ রয়েছে বায়ুর চাপ বলয় ও বায়ু প্রবাহ এখান থেকে প্রশ্নগুলি দেখো ডোলড্রামস কি নিরক্ষীয় অঞ্চলে উষ্ণ আর্দ্র বায়ু হালকা বলে সর্বদা ঊর্ধ্বকমেই ভূপৃষ্ঠের সমান্তরালে এখানে কোনো বায়ু প্রবাহ ঘটে না বলে শান্ত থাকে যা প্রাচীনকালে জাহাজ চলাচলের অসুবিধা ঘটাতো তাই এর নাম দেওয়া হয় ডোলড্রামস পরের প্রশ্ন রয়েছে আন্তক্রান্তীয় সম্মিলন অঞ্চল কাকে বলে নিরক্ষীয় অঞ্চলে উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু পরস্পর মিলিত হয়ে ঊর্ধ্বমুখী হয় তাই এই অঞ্চলকে আন্তঃক্রান্তীয় সম্মিলন অঞ্চল বলে বা আইটিসিজেড বলা হয় আইটিসিজেড এর পুরো নাম হল ইন্টার ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন এই আইটিসিজেড এই প্রশ্নটি খুব ভালোভাবে তৈরি করবে এবং এর পুরো নামটিও খুব ভালোভাবে তৈরি করে নেবে তারপরের প্রশ্ন রয়েছে চিনুক কি বসন্তকালে উত্তর আমেরিকার রকি পার্বত্য উষ্ণ ও শুষ্ক বায়ু প্রবাহিত হতে থাকে একে চিনুক বলা হয় তারপরের প্রশ্ন রয়েছে শীত মৌসুমীর অন্য নাম কি শীতকালে স্থলভাগ দ্রুত তাপবিকিরণে শীতল হয় এবং সমুদ্র তুলনামূলক উষ্ণ থাকে ফলে সমুদ্রে নিম্নচাপ এবং স্থলভাগে উচ্চচাপ সৃষ্টি হয় এই অবস্থায় মৌসুমি বায়ু স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয় এটি হলো মৌসুমি বায়ুর প্রত্যাগমন বা শীত মৌসুমি তাই শীত মৌসুমীর অপর নাম হল মৌসুমি বায়ুর প্রত্যাগমন পরের প্রশ্ন রয়েছে স্থানীয় বায়ুর সংজ্ঞা দাও স্বল্প অঞ্চল জুড়ে স্থানীয়ভাবে বায়ুচাপের চাপের তারতম্যে যে বায়ুপ্রবাহ ঘটে তা হল স্থানীয় বায়ু এই বায়ুর প্রভাব পড়ে স্থানীয়ভাবেই যেমন ফন চিনুক বোরা ইত্যাদি হলো স্থানীয় বায়ু পরের পরিচ্ছেদ রয়েছে আর্দ্রতা ও অধক্ষেপণ এখান থেকে প্রশ্নগুলি দেখো প্রথম প্রশ্ন অধক্ষেপণ কাকে বলে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল থেকে জলীয় জলীয়বাষ্প ঘনীভবনের মাধ্যমে কঠিন ও তরল অবস্থায় ভূপৃষ্ঠে নেমে আসাকে বলে ঘনীভবন দ্বিতীয় প্রশ্ন শিশিরাঙ্ক বলতে কি বোঝো যে বিশেষ তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত অবস্থায় পৌঁছায় বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেড়ে একশো হয় সেই তাপমাত্রা হলো শিশিরাঙ্ক পরের প্রশ্ন রেখা কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পৃথিবীর একই বৃষ্টিপাতযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমবর্ষণ রেখা বলে তারপরে প্রশ্ন রয়েছে ধোঁয়াশা কি শীতকালে সন্ধ্যায় ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরে ধোঁয়া ও কুয়াশার সংমিশ্রণে যে বিশেষ অবস্থার সৃষ্টি হয় তাকে ধোয়াশা বলে যানবাহনের ধোয়া কলকারখানার দূষিত থাকা অসম্পৃক্ত হাইড্রোকার্বন প্রখর সূর্যালোকের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে ধোঁয়াশা সৃষ্টি করে পরের প্রশ্ন দেখো অক্লুশন বলতে কি বোঝো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে পরস্পর বিপরীত দিক থেকে প্রবাহিত দুটি ভিন্ন ধর্মী বায়ুপুঞ্জের সংঘর্ষে শুষ্ক শীতল বায়ুর উপর উষ্ণ বায়ু চক্রাকারে ঢুকে পড়ে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ সৃষ্টির এই পর্যায়ে হলো অক্লুশন পরের পরিচ্ছেদ এবং শেষ পরিচ্ছেদ পৃথিবীর মুখ্য জলবায়ু অঞ্চল এখান থেকে দুটো প্রশ্ন দেওয়া হয়েছে প্রথম প্রশ্ন দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ুকে কেন বিনোদনের জলবায়ু বলা হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল সমুদ্র উপকূলে অবস্থিত সমুদ্রবায়ু ও স্থলবায়ুর প্রভাবে জলবায়ু থাকে সারা বছর নাতিশীতোষ্ণ ও মনোরম তাই এটি মানুষের জন্য মনোরম জলবায়ু বা ক্লাইমেট জলবায়ু অঞ্চলকে ফোর ও ক্লক সাওয়ার রিজিয়ন বলা হয় কেন নিরক্ষীয় অঞ্চলে প্রবল উষ্ণতায় জল বাষ্পীভূত হয়ে অপরাহ্নে কিউমূল নিমবাস মেঘ সৃষ্টির মাধ্যমে পরিচলন পদ্ধতিতে বৃষ্টি হয় প্রায় প্রতিদিন অপরাহ্নে এখানে বৃষ্টি হয় বলে এই অঞ্চলকে ফোর ও ক্লক সাওয়ার রিজিয়ন বলে তো এই সমস্ত প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে তৈরি করে নেবে পরবর্তী ভিডিওতে পরবর্তী অধ্যায়গুলি থেকে প্রশ্ন নিয়ে আলোচনা করবো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো